সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায় The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في درشق برندو أمرا কিতাব তাওহীদ এর ধারাবাহিক দর্শের আজকে বত্রিশতম দর্শ শুরু করতে যাচ্ছি শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আমরা যদি সত্যিকারীভাবে জান্নাত পেতে চাই এবং যাহার নাম থেকে বাঁচতে চাই তাহলে প্রতিটি মিন মুসলিমের একান্ত কর্তব্য আল্লাহ সাহানা হুয়া চা আলার যে তওহীদ বা একত্ববাদ এ বিষয়টি সম্পর্কে তাকে ভালোভাবে অবগত হতে হবে ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং তা মেনে চলতে হবে যার ফলে সম্ভব হবে শেরক থেকে বেঁচে থাকা আর যখনই আমরা শেরক থেকে বেঁচে থাকতে পারবো তাও উপর প্রতিষ্ঠিত হতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলি হসাল্লামের সুসংবাদ মনমাথা ওয়ালাম ইউশিক বিয়া দখালাল জান্না আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ আলামিনের সাথে কোনো রকমের লিপ্ত না হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ আসুন আমরা যদি জান্নাত পেতে চাই আমাদেরকে তাওহীদের বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং তাওহিদ পরিপন্থী তাওহিদ বিধ্বংসী তাওহিদকে নষ্ট করে দেয় যে বিষয়টি সেটি হলো শের এসের থেকে আমাদেরকে বাঁচতে হবে সে লক্ষ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ কিতাব কিতাব হিদ ধারাবাহিকভাবে সেটির দশ আমরা শুনে আসছি আজকে আমরা বত্রিশতম দশ শুনব আজকের এই দশটি মূলত এর আগে তিরিশ ও একত্রিশ দর্শের সাথেই সম্পৃক্ত তিরিশতম দর্শে যে অধ্যায়টি আমরা শুরু করেছিলাম সে অধ্যায়ের কিছু প্রাসঙ্গিক বিষয় আমরা একত্রিশতম দর্শে আলোচনা করেছি আজকে আমরা এই বত্রিশতম দর্শে সেই ত্রিশতম দর্শে যে হাদিসগুলি নিয়ে এসেছেন লেখক রাহেমা হুল্লা সেই হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আগে আলোচনা করেছি তা হল মুসলিম উম্মা গোটা বিশ্বব্যাপী বা মুসলিম বিশ্ব যদি তারা আল্লাহ রসুল সাল্লাহ আলি হোসাল্লামের যুগে যেমনই ভাবে পৃথিবীর বুকে মুসলিম সমাজ তারাই সম্মানিত ছিলেন তারাই সম্মান ও মর্যাদার শীর্ষ আসনে ছিলেন আজও যদি আমরা সেই সম্মান মর্যাদায় ফিরে আসতে চাই তাহলে আমাদের একটি পথ সেটি হলো আল্লাহ রসুল সাল্লাহাম বলেন হাত্তাহুম তোমরা যতক্ষণ না তোমাদের দিনের প্রতি সঠিকভাবে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত অমুসলিমদের নির্যাতন অমুসলিমদের কাছে মাজলুম হিসাবেই থাকতে হবে তাহলে অমুসলিম বা মুসলিম সমাজের শত্রু কাফের মুশ্রিক ইত্যাদি তাদের নির্যাতন ও নিষ্পেষণ থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা যদি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সম্মানিত হিসাবে থাকতে চাই তাহলে আমাদের একটি পথ সেটি হলো আমাদেরকে আমাদের দিন আমাদের ধর্ম আমাদের আদর্শ সে ইসলাম এ ইসলামের দিকে ফিরে আসতে হবে আর ইসলামের দিকে ফেরা আসা মানেই হলো আবার যার যেরকম চিন্তা সেই অনুযায়ী ইসলাম পালন করা তা নয় বরং কোরআন এবং আল্লাহ রসুল সাল আলী হোসালাম এর হাদিস এই দুটির আলোকে আমাদেরকে ইসলাম পালন করতে হবে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনিও তার বিদায়ী হজ্জের সেই বিদায়ী ভাষণে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন মা বিহিমা রাইন তারাকুমা তুমি আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি এর অর্থ ইসলাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে তা কখনো নয় আল্লাহ রাসুল সাল্লাম তার বিদায় হয়েছে কিন্তু ইসলাম কেমন পর্যন্ত পৃথিবীতে থাকবে তো এই ইসলাম অনুসরণ করে যদি আমরা সঠিক পথে থাকতে চাই আল্লাহ রাসুল সাল্লাম বলেন তারাক তুফিকুম আমরাইন আমি চলে যাচ্ছি ঠিকই কিন্তু তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না পথভ্রষ্ট হওয়া মানে কি পথভ্রষ্ট হওয়াটাকে আমরা বিভিন্ন দিক থেকে দেখতে পাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে আমরা খেয়াল করতে পারি যে সঠিক ইসলাম থেকে পথভ্রষ্ট হওয়া এটাও একটা দিক যেমন ঠিক তেমনইভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যুগে মুসলিম সমাজ যেই সম্মান মর্যাদায় ছিল সেই সম্মান মর্যাদা থেকেও মানুষের বিচ্যুতি বা পদস্খলন ঘটবে না যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরা যায় কিন্তু আজকে আমরা সেই দুটি জিনিসকে ছেড়ে দিয়েছি দিয়ে অন্য জিনিস অন্যদের চিন্তা চেতনা আদর্শ সেগুলিকে আজকে আমরা মুসলমান হয়েও সেগুলিকে গ্রহণ করেছি আমাদের শত্রুদের আদর্শ অমুসলিমদের আদর্শ আচরণ সেগুলিকে আজকে আমরা গ্রহণ করেছি যার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে আমাদের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন আর আমাদেরকে তাদের কাছে মাজলুম জাতি হিসাবে নির্যাতিত নিষ্পেষিত জাতি হিসাবে আল্লাহ রা রেখেছেন তা আমরা সেই দিক থেকেও যদি ফিরে আসতে চাই আমাদের সেই সম্মান মর্যাদা যা থেকে আমাদের পদস্কলন ঘটে গেছে তাহলে একটি পথ আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি কখনো পথ প্রষ্ট হবে না যতক্ষণ এই দুটিকে আঁকড়ে ধরবে একটি হলো কিতাব উল্লাহ একটি হলো আল্লাহ আল সুবাহিতিম আরেকটি হলো সন্ন্যী আল্লাহ রসুল সাল্লাম এর হাদিস তাই বন্ধুরা আমরা যদি আবারও মুসলিম সমাজের সেই সম্মানকে পৃথিবীর বুকে ফিরিয়ে নিয়ে আসতে চাই এবং হতে চাই তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের দিনের দিকে আর আমাদের দিন হল কোরআন এবং হাদিস এ দুটির মাধ্যমেই কোনো ব্যক্তির ব্যক্তিগত চিন্তা ব্যক্তিগত মতামত বা কোনো দার্শনিকের দর্শন এর আলোকে ইসলাম নয় ইসলাম হলো আল্লাহ সুবাহর কোরআন এবং রাসুল সাল আলী হোসাল্লাম এর হাদিস এ আলোকে আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেভাবেই ইসলামের দিকে পরিপূর্ণভাবে ফিরে এসে পৃথিবীর বুকে সম্মানিত হওয়ার অমুসলিমদের নির্যাতন ও নিষ্পেষণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন হাতচায়েল হেকা হাই উম মিন বিল মুশরিকিন যে কিয়ামত কখনও প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু জনপদ অর্থাৎ আমার উম্মদ দ্বারা এখানে উদ্দেশ্য হলো মুসলমান মুসলমানদের কিছু জনপদ অন্য বর্ণনায় এসেছে কবায়েল কিছু গোত্র তারা মুশরেকদের সাথে সংশ্লিষ্ট যতক্ষণ না হবে মুশরেকদের সাথে সংশ্লিষ্ট হওয়া মুশরেকদের সাথে সংশ্লিষ্ট হওয়া দুই ধরনের হতে পারে এক হলো আচরণগত দিক দিয়ে তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে যাওয়া আমি যদিও আমার আলাদা ভূখণ্ডে যদি আমি গ্রহণ করি তাহলে তার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া হয় এটি এক দিক দ্বিতীয় দিক তার মাঝে আর আমার মাঝে কোনো রকমের ভূখণ্ডের ক্ষেত্রেও পার্থক্য থাকবে না সবজনে একাকার হয়ে যাওয়া তো আজকে আমরা হয়তো ভৌগোলিক সীমা রেখায় কিছুটা কোথাও কোথাও পার্থক্য রয়েছে যে এটা হলো মুশ্রিকদের এলাকা এটা হল মুসলমানদের এলাকা কিন্তু আচরণগত দিক দিয়ে আজকে আমরা যেন তাদের সাথে মিলে যাচ্ছি আমরা আমাদের পারিপার্শ্বিক বা আমাদের সামাজিক অবস্থাগুলির কথা যদি একটু চিন্তা করে দেখি দেখা যায় যে সে মুস্রিকদের যে কৃষ্টি কালচার সেগুলি আজকে আমাদেরও হয়ে যাচ্ছে মুশ্রিকদের কৃষ্টি কালচার হলো তাদের ঘরে হোক সেই ঘুমানোর ঘরে হোক আবাদতের ঘরে হোক যেখানেই হোক না কেন সেখানে প্রতিমা বা প্রতিমার ছবি এগুলি স্থাপন না করলে তাদের ধর্ম হয় না কিন্তু আজকে আমরা মুসলমান এমন এক পর্যায়ে চলে গেছি আমরাও আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে অফিস আদালত হোক দোকান পাট হোক ঘরবাড়ি হোক সবখানে একটা প্রতিমার হয় চিত্র অথবা প্রতিমার মতো একটা মূর্তি তৈরি করে সেই আমরা আরব হোক অনারব হোক সকল ক্ষেত্রে যেন একই পর্যায়ে চলে গেছি আল্লাহ আকবর তাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যতক্ষণ না আমার উম্মতির কিছু মানুষ তারা এই মুশরেকদের সাথে সংমিশ্রিত হয়ে যাবে না বা তাদের সাথে একাকার হবে না ততক্ষণ পর্যন্ত কে হবে না তাহলে বর্তমানের এই পরিস্থিতিটা যেন আমরা এমন এক পরিস্থিতির পর্যায়ে এসে গেছি যে মনে হচ্ছে এটাই একটা কে আমতের পূর্বাভাস আমাদের সামনে প্রস্ফুটিত হয়ে গেছে প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম অন্য আরেক হাদিসে আমরা শুনেছি লা চাকু মুস চা যে কেয়ামত প্রতিষ্ঠিত হবে ওই মানুষদের সামনেই তাদের সময়ে যারা হলো সর্ব পৃথিবীর মুখে মানুষ তাহলে আমরা যদি এই কেয়ামত প্রতিষ্ঠিত হওয়ার আরও যেগুলি বিষয় রয়েছে যেমন কিছু অংশ কিছু সংখ্যক তারা মুশশেকদের সাথে মিলিত হয়ে যাবে সেভাবে যদি আমরা এই কেয়ামতের বিষয়গুলির দিকে চলে আসি তাহলে অপর দিক থেকে আমরা নিজেদেরকে নিকৃষ্ট বা খারাপ মানুষ হিসাবেই প্রমাণিত করে ফেলছি তাই আসুন আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের এই ভবিষ্যদ্বাণী স্মরণ করে আমরা যেন মুশ্রিক নয় আমরা মুসলিম হিসাবে মেয়ে হিসাবে আমরা আমাদের আদর্শে আমরা আমাদের কৃষ্টি কালচারে আমরা আমাদের সভ্যতার উপর যেন প্রতিষ্ঠিত হতে পারি এটাই হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শ সভ্যতা কোনো সন্দেহ নেই সকলেই এক স্বীকার করেছে কিন্তু আজকে আমরা দুর্বল হয়ে নিজের সভ্যতাকে ফেলে রেখে অন্যের সভ্যতাকে আজকে আমরা গ্রহণ করছি আসুন আমরা যেন সকল দিক থেকে বিশেষ করে মুশাকদের যে শেরকি সভ্যতাগুলি এই শেরকি সভ্যতাগুলি যেন বর্জন করে আমরা তাওহিদবাদী হয়ে আমরা ইমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আমাদের এ আমরা বাকি অংশটুকু শুনব ইনশা আল্লাহ এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসব আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন

আল্লাহকে রাজি করবেন যে ব্যক্তি আল্লাহ কামনা করে সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে এই ইমানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনুদ নেই হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরি প্রিয় দর্শক আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনছিলাম আল্লাহ রসুল সাল আলী তিনি বলেন যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমার উম্মাতের কিছু সংখ্যক মানুষ বা কিছু এলাকা তারা মুশ্রিকদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে না তো মুশ্রিকদের সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিক আমরা তুলে ধরেছি এরপরে দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হাতা তা'বুজা ফিয়াতুম উম্মতি আল আউসান এবং কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু মানুষ কিছু দল তারা তা আবুদু আল আউসান প্রতিমার পূজা করবে প্রতিমার উপাসনা করবে প্রতিমা কাকে বলা হয় প্রতিমা কি শুধু একটা মূর্তি তৈরি করা হলে সেটাকে বলা হয় না কাকে বলা হয় আমরা পূর্বের আলোচনাগুলি থেকে হয়তো উপলব্ধি করেছি শুনেছি যে প্রতিমা বলা হয় ওয়াসান বলা হয় এমন সব বিষয় বা বস্তু ও ব্যক্তিকে আল্লাহর এবাদত বাদ দিয়ে যার এবাদত করা হয় হতে পারে সেটা একটা পাথরের মূর্তি হতে পারে সেটা একটা গাছ হতে পারে সেটা একটা পাথর হতে পারে একটা কোনো জীবজন্তু হতে পারে সেটা মানুষ হতে পারে সেটা কবর যে কোনো হোক না কেন অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যদি আবাদত করা হয় সেটাকেই বলা হয় আরবি ভাষায় ওয়াসান বাংলায় আমরা সেটাকে প্রতিমা বলবো আল্লাহকে বাদ দিয়ে যার আবাদত করা হয় তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এ হাদিসে আরেকটি অংশ বলছেন কেমত প্রতিষ্ঠিত ততক্ষণ হবে না যতক্ষণ না আমার এ উম্মাতের কিছু মানুষ তারা এ প্রতিমা পূজা করবে প্রতিমার উপাসনায় তারা লিপ্ত হবে প্রিয় বন্ধুরা আজকে যদি আমরা এ বিষয়টিকে একটু চিন্তা করে দেখি তাহলে আশ্চর্যের সাথে বা অফসোসের সাথে বলতেই হয় যে এটাও যেন হতে আর বাকি নেই আজকে আমরা অনেকেই নিজেরা ধর্মের দোহাই দিয়ে বা এবাদতের নাম দিয়ে আমরাও যেন এই ধরনের প্রতিমা পূজায় লিপ্ত হয়ে গেছি আমরা বিশ্বাস করছি বা মনে করছি যে এটা আমি যেন এবাদত করছি আসলে বাস্তবে চিত্রটি অন্য আমাদেরকে সচেতন হওয়া উচিত আমরা এবাদত আল্লাহ রাবুল্লাহ আলমিনের করছি না এবাদত অন্য কোনো জায়গায় করছি

এমন ব্যক্তিদের আবির্ভাব ঘটবে তাদের সংখ্যা হলো প্রায় 30 জনের মতো তারা কি বলবে কি করবে কুল্লুহুমিযআউম ওয়া আন্নাহু নাবি সকলে এসে দাবি করবে যে আমি হলাম নবী আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে তার উম্মতের মধ্য থেকে প্রায় 30 জন মিথ্যক ব্যক্তির আবির্ভাব ঘটবে যারা সকলেই দাবি করবে যে আমি নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনা খাতামুন নাবিইয়িন অর্থাৎ আমি হলাম সর্বশেষ নবী নবীর যত সিলসিলা ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদম আলাইহিসসালাম থেকে নবীদের ধারাবাহিকতা রেখেছেন আমার দ্বারা সেই ধারাবাহিকতা ছিন্ন হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি হলাম সর্বশেষ নবী সর্বশেষ রাসূল হলাম আমি লা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী রাসূল আসার সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে শেষ করে দিয়েছেন নবুয়ত এবং রিসালাতের পথ কিন্তু জেনে রাখো আমার উম্মতের মধ্য থেকে তিরিশ জনের মতো প্রায় মিথ্যুক নবীর আবির্ভাব ঘটবে সকলে এসে দাবি করবে যে আমি নবী ভণ্ড নবীর আবির্ভাব এটা মূলত আল্লাহ রসুল সাল্লাহামের পরেই সাহাবিদের যুগ থেকেই শুরু হয়েছে সাহাবিদের শেষের দিকে সে সময় আরবদের মধ্যে কয়েকজন ভণ্ড নবী তারা মিথ্যা নবতের দাবি করেছিলেন সেইভাবে চলে এসেছে বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় পরিসরে যিনি ভন্ড নবী হিসাবে আবির্ভাব লাভ করলেন তিনি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে কাদিয়ানিদের সম্পর্কে আমরা হয়তো কম বেশি জানি এ বিষয়টি আমাদেরকে আরেকটু জানা উচিত আজকে বিভিন্ন পথে মুসলিমদেরকে তাদের ইমান নষ্ট করার জন্য বহু রকমের কৌশল বহু রকমের পথ খুলে দেওয়া হয়েছে আজকে আমরা নেটে যদি আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই আমরা যদি ডিসে ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই দেখা যায় যে চ্যানেল আসতেছে আহমদিয়া মুসলিম জামাতের চ্যানেল আহমদিয়া মুসলিম জামাত মানে হলো এটা হলো কাদিয়ানিদের চ্যানেল তারা সেখানে ইসলামের পরিচয় দিচ্ছে তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদেরকে কাদিয়ানি বলা হয় এই জন্যই কাদিয়ান পাঞ্জাব প্রদেশের একটা অঞ্চল একটা গ্রাম সেই কাদিয়ানে তিনি জন্ম লাভ করেছেন ওনার নাম হল মির্জা গোলাম আহমদ এই ব্যক্তি তিনি এসে দাবি করলেন তিনি হলেন নবী তো এই কাদিয়ানি যারা তারা এই নবতের দাবি করে থাকে তারা মোহাম্মদ সাল্লা অস্বীকার করে তা নয় তারাও দাবি করে যে আমরা তাকেও মানি কিন্তু কেমনে মানি মানি তাকে মোহাম্মদামকে আমরা নবী এবং রাসূল হিসাবে মানি কিন্তু শেষ নবী ও রাসূল হিসাবে মানি না কারণ শেষ নবী হিসাবে এসেছে তাদের সেই মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি প্রিয় বন্ধুরা এ প্রভাব ও কাদিয়ানিদের প্রচার প্রসার বর্তমান পৃথিবীতে এটা যদিও ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছে কিন্তু শুরু হয়েছিল সেই সময় ইংরেজদের চিন্তা চেতনায় মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য কারণ ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজদের সাথে মুসলমানদের একটা সংঘর্ষ শুরু হলো তখন এই মুসলমানদেরকে বিভিন্ন রকমভাবে তাদের ইসলাম সম্পর্কে তাদের বিভ্রান্তির মধ্যে ফেলার জন্যই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কে করা হয় আমরা যখন এই কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করব সর্বপ্রথম তাকে কালিমা শাহাদাত যেটি সেটি স্বীকৃতি দিতে হবে তা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল হুয়ে দ্বিতীয় অংশটুকু এর মধ্যে দুটি অংশ রয়েছে প্রথম অংশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া সাথে সম্পর্কিত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ হলো মুহাম্মদ সাল আলী হুসাল্লাম এর সাথে সম্পৃক্ত ও আসাদু আন্না মুহাম্মদ আব্দুহু ও রাসুল মুহাম্মদ আব্দুহু ও রাসুল হু এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ বিষয় শুধু যদি আমি এমনি বলি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল যথেষ্ট নয় বরং এখানে বহু দিক রয়েছে যে বিষয়গুলি এর সাথে সম্পৃক্ত রাসুল তিনি কেমন রাসুল রাসুল হিসাবে তার দুটি দিক রয়েছে উল্লেখযোগ্য এক হলো পৃথিবীতে যত রাসুল এসেছেন সব রাসুলদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ রাসুল এটি একটা আমাদের জন্য সৌভাগ্য যে আমাদের নবী তিনি হলেন যত রাসুল এসেছেন সব রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য একটি সৌভাগ্য দ্বিতীয় বিষয় লক্ষ্য রাখতে হবে এটি যে তিনি আবার হলেন সর্বশেষ রাসুল তারপরে আর কোনো রাসুল নেই কোন রাসুল যেমন নেই তাহলে কি নবী আসবেন না কোনো নবীও নেই এই জন্য আল্লাহ রাসুল সালাম এখানে শব্দটি যেটি ব্যবহার করেছেন হলো নিম্ন স্তরের রাসুল হলো তার চেয়ে নবী স্তর বন্ধ হয়ে যাবে নবীটাকে তিনি শেষ করলেন এবং বলছেন ওয়ালা বাদি আমার পরে আর কোন নবী আসবে না এটাই আল্লাহ রসুল সাল্লা ব্যাপারে যখন আমরা ওয়া ও স্বীকৃতি দেবো তখন আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসুল এবং সর্বশেষ তিনি নবী তারপরে আর কোন নবী আসতে পারেন না এরপরে কেউ যদি অমুক বা তমুককে নবী হিসাবে বিশ্বাস করে থাকে তাহলে জানতে হবে। তিনি কোরআন কেউ মানেন না এবং তিনি হাদিস কেউ মানেন না অতএব তিনি কখনো মুসলমান হতে পারেন না প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম এই হাদিসে স্পষ্ট করে দিয়েছেন তিনি হলেন সর্বশেষ নবী এটা বলেছেন আবার এরপরে আরো গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়ালা নবী বাদি সর্বশেষ নবী বলাই মানে বোঝা যায় যে আর কোন নবী আসবেন না কিন্তু এরপরে আরো গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়ালা নবী বাদি আমার পরে আর কোনো নবী নেই সুতরাং এরপরে কেউ যদি নবী হিসাবে দাবি করে কোন সন্দেহ নাই তিনি হবেন মিথ্যুক তিনি হবেন ভণ্ড নবী তিনি নিজেও কাফের এবং তার প্রতি যারা আস্থা রাখবে যারা তাকে মনে করবে তারাও কাফের হয়ে যাবে কখনো মমিন মুসলিম হিসেবে থাকতে পারবে না আল্লাহর রসুলসাল্লাল্লাহ আলিহুসাল্লাম এ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন যেমন মুসলিম মুসলিমে বন্যায় এসেছে আল্লাহ রসুলসাল্লাম বলছেন ফি আখেরিজ জামানি, দাজ্জালুন কেজ্জাবুন শেষ যুগে শেষ সময়ে এমন কিছু মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে যারা কি ইয়াতু মিনাল হাদিস বিমা লাম চশমা ও আনতুং ওলা বা তারা এমন এমন তোমাদেরকে হাদিস শোনাবে যে হাদিসগুলি তোমরা নিজেরাও জীবনে শুনো নাই ওয়ালা আনচুম ওয়ালা আহ বা হকুম এবং তোমাদের বাপদাদা পূর্ব যারা রয়েছেন তারাও কোনদিন এই ধরনের হাদিসগুলি শুনে নাই এত আজব গুজি হাদিস বের করবে অবাস্তব অবাস্তব হাদিস বের করে নিয়ে ইয়াহুম ওয়ালা ইয়াদুল্লো নাকুম ওয়ালা ইয়াফতানু নাকুম আর তোমরা সাবধান সতর্ক হয়ে যাও ইয়াকুম ওয়া তোমরা তাদের ব্যাপারে খুবই সতর্ক হয়ে যাও কি সতর্ক লা ইয়াদুল নাকুম ওয়ালা ইয়াফতানু নাকুম তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে এবং তোমাদেরকে যেন ফেতনায় ফেলতে না পারে প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম তাই আমাদেরকে বলেও দিলেন এটা যে এক হলো মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে এটাও তিনি আমাদেরকে অগ্রিম বলে দিয়েছেন এবং সেই মিথ্যা নবী যে আমাকে পথভ্রষ্ট করবে দিন থেকে আমাকে বিকৃতি অন্য পথে নিয়ে চলে যাবে ফেতনায় ফেলবে এটাও আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন হাদিসটি সহি মুসলিমের আট নম্বর হাদিস এবং আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সাবধান তোমরা তাদের গুমরাহী থেকে বা পথভ্রষ্টতা থেকে ও ফেতনা থেকে বিরত থাক আমরা আজকে সেই সময়ে উপনীত হয়েছি সেই সময়ে আমরা পড়ে গেছি আমাদের সময়টা সেই ধরনের সময় এসে গেছে যেখানে বহু মানুষ তারা আজকে মানুষদেরকে বিভ্রান্ত বা ইসলাম থেকে বিমুখ করার জন্য তাদের ইমানকে নষ্ট করার জন্য বহু রকমের কৌশল অবলম্বন করছে কেউ নবতের দাবি করে কেউ কত কিছু দাবি করে দাবি করে আমাদেরকে হয়তো অর্থনৈতিক কাউকে দেখা যাবে অর্থনৈতিক প্রলোভন দিয়েও তাকে নাওয়ার চেষ্টা করে অর্থনৈতিক সুবিধা বিভিন্ন দাওয়ায় দিয়েও আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা যদি সঠিক ইমানের উপর থাকতে চাই আমরা যদি জান্নাত পেতে চাই আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের একটি পথ কুরআন এবং সহিহ হাদিসকে আকড়ে ধরে আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে। ইমান ইসলাম পালন করে চলতে হবে আল্লাহ আমাদের সব্বাই কে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখের দাওয়ানা আনিল হামদুল্লিল্লাহ রব্বিলা আলামিন ও আসসালামু আলাইকুম মোরহমাতুল্লাহ বরফ কর আপনার সম্পদকে সুরক্ষিতnarrow করতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নববৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ফিস সাথে থাকুন আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে

আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনা রয়েছে কবিরা চাঁদা সুফা আনা হুয়া দাদা বা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যুগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায়